আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে ব্লিয়ান অ্যাপস কিভাবে রেজিস্ট্রেশন করবেন তাই দেখাবো আমরা এই ভিডিওতে। ব্লিয়ান অ্যাপস ডাউনলোড দেওয়া আগে আছে কিন্তু রেজিস্ট্রেশন করা ছিল না, আজকে দেখাবো এনআইডি কার্ডের মাধ্যমে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং কিভাবে সফল হবেন। অবশ্যই রেজিস্ট্রেশন না করলে এই ব্লিয়ান অ্যাপস চালানো যাবে না, তাই প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তাই কীভাবে রেজিস্ট্রেশন করবেন তাই দেখাবো আমি এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। তাহলে চলুন আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখি। প্রথমে আমরা যে কাজটি করতে হবে, যেহেতু ব্লিয়ান অ্যাপস কীভাবে ডাউনলোড দিবেন এবং কীভাবে নিবন্ধন করবেন, নিবন্ধন করাটা আমি দেখাই নাই, খালি লগ ইন করাটা দেখাইছি। এখন আমি কিভাবে নিবন্ধন করবেন তাই দেখাবো রেজিস্ট্রেশন। প্রথমে ব্লিয়ান অ্যাপসে টাচ করলাম। ব্লিয়ান অ্যাপসে টাচ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, যেহেতু নতুন আপনার ব্লিয়ান অ্যাপসটি তাই এরকম একটি ইন্টারফেস আসবে, এরকম একটি ইন্টারফেস শুরু করবে। তাই আমাদের প্রথমে সেটিং অপশনে টাচ করতে হবে, আমরা সেটিং অপশনে টাচ করে দিলাম। সেটিং অপশনে টাচ করার পরে নিবন্ধন মানে রেজিস্ট্রেশন করার জন্য এই এখানে এন্টার ইউর নেম এখানে টাচ করে দিবেন, আমি এখানে টাচ করে দিলাম। এখানে টাচ করার পর প্রথমে এই কলম আইকনের দিকে টাচ করে দিবেন, আমি কলম আইকনের দিকে টাচ করে দিলাম। এখন যে কোনো আপনার নাম লিখে দিতে পারেন, এমডি ফার্স্ট নাম দিলাম, এখন লাস্ট নাম মেজা। মেজান লেখার পরে আমি সাধারণ কোনো আইডিয়া একটা সংকেত দিয়ে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। বাস এখন যদি ওকে টিক চিহ্নিতে মার্ক করে দিই তাহলে ওকে। এখন এখানে নাম লেখা হয়ে গেল, এখন আমাদের ছবি যদি দিতে চান তাহলে ছবির উপরে টাচ করুন। ছবির ভিতরে টাচ করে তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে, যদি ছবি তুলে নেন তাহলে নিতে পারেন, না হয়তো গ্যালারি থেকে নিতে পারেন। গ্যালারি থেকে যে কোনো একটি ছবি এখানে দিয়ে দিব। ছবি দেওয়ার পরে অবশ্যই আপনার মনে রাখতে হবে যে কি ছবি দিয়েছেন, আমি যে কোনো একটি ছবি আপাতত দিয়ে দিলাম। এখানে অনেক ছবি আছে, চাইলে যে কোনো একটি ছবি দেওয়া যাবে। তাই আমি একটি ছবি চয়েস করে নিই আগে, তারপরে দিয়ে দিচ্ছি। আমি মনে করেন যে এই ছবিটি আমি দিয়ে দিলাম, আপাতত গ্রুপ করলাম যা আছে তাই থাকবে, আমি কোনো প্রুফ করবো না এবং কোনো সমস্যা সমাধান আপাতত এবারে থাক, সময় বেশি লাগানো যাবে না। তা এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে অ্যাড ডকুমেন্টস যেটা চাইছে, এই অবশ্যই এই অ্যাড ডকুমেন্টস সাবমিট করতে হবে। অ্যাড ডকুমেন্টসে টাচ করেন, টাচ করার পর একটি ইন্টারফেস আসবে, ইন্টারফেসে যে এখানে যা ফিল আপ করতে বলছে অবশ্যই তা ফিল আপ করতে হবে। যেমন প্রথমে টাইটেল, পরে পুরো নামটি এবং আইডি কার্ড অনুপাতে জন্ম তারিখ এবং পরিচয়, আইডি কার্ডের যে নাম্বারটি আছে ওই নাম্বারটি এবং সামনে পাঠ পিছনে পাঠ দিয়ে সাবমিট করতে হবে। তাই প্রথমে টাইটেল দিতে হবে, আমি টাইটেল দিচ্ছি, টাইটেল মিস্টার, পুরো নাম হয়েছে, পুরো নাম দিলাম শুধু মিজানুর, মিজানুর দিয়ে দিলাম। একটা সংকেত আমি আপাতত দিয়ে দিচ্ছি, সরি এখানে তো সংকেত দিলে চলবে না, মোটামুটি সব এটাই দিতে হবে। তাই আবার পরিচয়পত্রতে যে নামটি আছে আপনার অবশ্যই ওই নামটি ব্যবহার করতে হবে, এছাড়া চলবে না। কেন লেখা আছে আমার পরিচয়পত্রের ভিতরে মিজানুর এখানে যে ফর্মটি আছে আমার পূরণ করা শেষ, আপনিও এরকমভাবে পূরণ করে নেবেন। অবশ্যই ভালোভাবে আইডি কার্ডের সাথে মিলিয়ে নিতে হবে। এখানে ফর্ম পার্ট, এখানে ব্যাক পার্ট মানে এটা হচ্ছে সামনের ছবি, এখানে পিছনের ছবি, ছবি আনার জন্য এই প্লাসে টাচ করতে হবে। আপনি আমি ক্যামেরা দিয়ে সরাসরি আনেছি, আপনি যদি চান ক্যামেরা দিয়ে সরাসরি নিতে পারেন। এখন সাবমিট করে দিলে আমার ব্লিয়ান অ্যাপসটা রেডি হয়ে যাবে। তো এখন আমি সাবমিট বাটনে টাচ করে দিলাম। সাবমিট বাটনে মাসে একটু সমস্যা হয়েছে, কারণ মাসটা আমি দেওয়া হয়নি এখানে করি, কিন্তু ইনপিএস আমি এখানে মাসটা দিয়ে দেব।
এখন সাবমিট করে দিলে ওকে একটু নেটওয়ার্কের জন্য যদি একটু সমস্যা হয় তাহলে হতে পারে না হয়তো সমস্যা না হতে পারে অলরেডি আমাদের সবকিছু হয়ে গেছে এখানে আমাদের যে পরিচয় তথ্য ব্যবহারে দিছে পুরোটা আপনি চাইলে করতে পারবেন আর না করলে কোনো সমস্যা নেই বা আমাদের দিয়ে দিছে বিডিএম রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেছে এখানে পুরো তথ্যটা আপনাকে দেওয়া হয়েছে এরকম দেওয়া হবে সময় নিছে কিছুক্ষণ কিছুক্ষণ পরে আপনাদের এই রেজিস্ট্রেশনের ফলাফল মানে আপনাকে দিয়ে দিবে এবং একটি নতুন নাম্বার দিয়ে দিবে আমাদের এই ভিডিওটি এ পর্যন্তই আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে রিচার্জ করবেন বিলিয়ান অ্যাপ থেকে বিকাশ অথবা রকেট থেকে কিভাবে রিচার্জ করবেন বিলিয়ান অ্যাপস মোটামুটি আমাদের যে এটা আছে ওটা আপাতত আমরা রিচার্জ করছি না আমরা রিচার্জ একটু পরে করে নেব অন্য আরেকদিন অন্য ভিডিওতে দেখাবো কিভাবে রিচার্জ করবেন অবশ্যই ভালো থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের যে এটি আসছে এটা অলরেডি আমাদের চলে আসছে পেজটা